ছেড়ে দাও ও ডাক্তার মানুর এতিমখানার আমানত ওর গায়ে হাত দিলে ডাক্তার তোমাকে ছাড়বে না এই রকি জীবনের পরোয়া করে কোনো কাজ করে না আমার জীবন থাকতে আমার স্ত্রীকে হাত দিতে দেব না তাহলে তোর জীবন থেকে কি লাভ তুমি পালাও আমার কসম লাগে তুমি পালাও আমি দেখছি আজ তোর বাসর রাত আজ তোকে বাসর করব আমি ওর মুখ দেখতে চাই না কিন্তু ওর জীবনের আলো যে নিভিয়ে দিয়েছে শোনো পুলিশ আসবে পোস্টমর্টম হবে কিন্তু তোমরা কেউ মুখ খুলবে না শাস্তি প্রকাশ্য দিবালোকে এবার তুই বল তোর শাস্তি কি নির্মম ভাবে হত্যা Thank you.
আমি তো সেই দিনে হজ একজনকে কুরবানি করে এলাম, কুরবানি। দেখ রক্তের দাগ এখনো শুকায়নি। তুই আর অভিমান করে থাকিস না মা, তুই শুধু তোর হত্যাকারী হেল মোহাম্মদ আর ডি মোহাম্মদের প্রতিচ্ছবি। আমাকে বল, আমি ওদের রক্ত দিয়ে গোসল করব। সে টর্নেডো কামালের ভয়ে পুরো ঢাকা শহর থরথর করে কাঁপতে থাকে। তুই বল, সেই কামালের ভয়ে হত্যাকারী বেঁচে থাকা কি ঠিক? তুই বলবা, আমি ওই এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের রক্ত পিপাসক ক্ষুধার্ত ভাগ। অনুসারে হরদার আর কতদিন বেঁচে থাকব? তুই বলবা, কথা বল, কথা বলবা, কথা বল। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? দিন দুপুরে একজন লোক খুন হলো, তোমাদের কারো চোখে পড়লো না? না দেখলে কমু কেমনে? ওসি সাহেব, এই শালারা সব দেখেছে। ওই শালা টেকো কামালের কাবাকাবির ভয়ে এক শালাও মুখ খুলতেছে না। তলেন, কামালে অ্যাস করবেন। আপনি বললেই তো হবে না, প্রমাণ ছাড়া আইন অন্ধ। ওই তোমাদের কোনো ভয় নাই, টর্নেডো কামাল আমার শালারে খুন করেছে। ওসি সাহেব রে, এই কথা খুলিয়ে বলো। আমরা তো কইলাম আমরা কিছু দেখি নাই। ওসি সাহেব, কামাল অ্যাস করবেন না। সরি। ওই অফিসার, তোরে আমি বান্দর বোন পাঠায় দেবো। নিয়ামত সাহেব, আমি সরকারি অফিসার, আমি যেখানেই যাব আমার জন্য একটা চেয়ার থাকবে, যা আপনার জন্য থাকবে না। এই তুই আমার চেয়ারে বলে দেখাস। আমি প্রতিজ্ঞা করতেছি, কামালরে কাপা কাপা না করা পর্যন্ত আমি আমার ওই লম্বা চেয়ারে বসবো না। আপনি বাদী হয়ে থানায় কেস করুন, আমরা ভালোভাবে তদন্ত করে দেখব। এই লাশ পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো। তুই আমাকে মাফ করে দি, ওই শালার হাতুরি ডাক্তারে খেপা করতে আমার শালারে কাপা কাপা করে মারি ফেলেছে। ওই শালিশাল ওসি আমার সিয়ারে বড়াই দেখায়। তোর উপর যে বসি না, তুই মনে করে দুঃখ নিস না, আমি নিয়ত করে ফেলেছি ওই হাতুরি ডাক্তারে খেপা কুত্তারে কাপা কাপা না করা পর্যন্ত আমি তোর ঘরে বসতে পারতেছি রে। হ্যালো নিয়ামত, তোর ছেলে অনেক পাপ করেছিল, তার শাস্তি সে ভোগ করেছে। কান্নাকাটি বাড়াবাড়ি না করে তোর ছেলের 40,000 জন্যে আমি 2,00,000 টাকা নির্ধারণ করেছি। লোক পাঠিয়ে টাকাটা নিয়ে যাও। আমি কি ফকি? আমার সাওয়ালে 40-এর 40 তোর কাছে ভিক্ষা আনবো? আরে ডাক্তার, তোর দরকার হলে তুই ভিক্ষায় নাম, আমি তোর হাত পা ভাঙে লুলা করে তোরে আমি ভিক্ষায় নামায় সারবো। যে তিন খানা মায়ের জন্যে আমার সাওয়ালে তুই কাপা কাপা করে দিছি, ওই এতিম খানা আমি কাপা কাপা করে সারবো। তখন এই 40টা একসাথে করিস। শের বাচ্চা, শের বাচ্চা। তোরা ডাক্তার মানুর এদিন খারাপ ভাঙতে চাস? কামাল বাঁচতে চাইলে রাস্তা ছেড়ে দাও, নইলে আহ!
ভাই, আমাদের জীবন তুমি ভিক্ষা দাও, আমরা তোমার কোন কাজে বাধা দেব না। আমি একবারের বেশি কাউকে ক্ষমা করি না, কথাটা মনে রাখিস। চল। May I come in, sir? Sure. Sir, এটা বিরোধী দল এবং সরকারি দলের মিছিলে মারামারির ছবি। এটা বাংলা জুট মিলের বেতন বাড়ানোর দাবিতে মিছিলে ছবি। আর এটা হলো একজন স্কুল ছাত্রী রিনার মুখে অ্যাসিড নিক্ষেপ করার ডিটেলস রিপোর্ট। আমি এখন আসি স্যার। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সালারা কাপা কাপা, আমার কাছে ফিরে না আইসি, পাগলা কুত্তার গু খাই, পাগলা হয়ে পুরা শহরে ঘুরে মরলি না কে? আবার নামের আগে বড় বড় পদবি লাগাইছে, গোখরা, কালাখুলি, রহিম কেডা, মকিন মারা, প্যাগ বাবুল, টাইগার কুত্তা, কানা মুসা, শালা শুয়ের বাচ্চারা। বস, এই শালার গায়ে দানবের মতো শক্তি, যে হেনে মারছে সবাই টুকরে করে ফেলাইছে। তাহলে যা, আমার জন্য একটা দানব সামনে ধরে নিয়ে আয়, যে ওই ডাক্তারের দানবটারে কাপা কাপা করতে পারবি। দরকার হইলে ওই দানব সম্রাটের সদ্য গোষ্ঠীরে টাকা দিয়ে কবর দিয়ে পুঁতে ফেলবো। এখনই নয়, দরকার হলে আমি বলবো। শিষকে মেরেছি, বিশ্বাস করে না বা, আমার কোন দোষ নাই, মনে হয় ওই সাহা মারছে। শাটুন্ডার গুস্তি উস্টা মেরা না সদনার লন্ডন পাঠায় তুমি, মিথ্যা কথা কাউরে জায়গা পাও না। বিশ্বাস করে না আপা, আমি গোবনাক্ষরও জানি না, ওই শালা শীষ মারণের পর আমি বুঝলাম ওই শালায় শীষ মারছে। আচ্ছা দেখো না, মির্জা বলের মতো মির্জা ওটা কইস না, তোর সাথে মারলে দেখি মনে হয় তুই বই লেগেছ, ভালো করে মনে করে দেখ তুই মারছ। আই আই কোনটা শালার পো, আমারে ফাঁসায় দাউনের লাগে মির্জা কথা কোন ছাড়। আমি তো এই জীবনে প্রথম দেখলাম শীষ কেমনে মারে। থামো থামো, আমি সব বুঝতে পারছি, একজনের মাথা হকি খেলার মাঠ আর একজন টুন্ডা, তার মানে ল্যাংড়া খোড়া পাড়া খাওয়ার জব বলে গেছেন কালা আদম। আমি তোমাদের ব্যবস্থা করছি, টুন্ডা টাককে মারো, টাক টুন্ডাকে মারো। ওকে আবার
भैया भैया किरे क्या बना चीज भालो भैया माँ पिठा बनिए थे तुम्हारे जेते बोले थे हाँ भैया चलो अनेक दिन हो खालार हाथे पिठा खाई ना एकदम करेक्ट चलो भैया जीभ भाई पानी टस टस करछे ठीक आछे चल चलो নাও সবাই নাও এটা নাও এটা নাও নে বাবা খুবই মজা আছে অনেকদিন পর ছিলাম রে হ্যাঁ আসলে খুবই মজা হ্যাঁ দেখি তো মায়ের কথা মনে পড়েছে নীখা যারা জন্মের পর মা বাবাকে দেখেনি তারা কি বেঁচে নেই যাদের এই পৃথিবীতে কেউ নেই তারাও তো বেঁচে আছে আর তোর তো আমি আছি তোর বোন লক্ষ্মী আছে তোর সাথে সর্বনাশ ওই শালের ড্যান্ডারা সাংবাদিক তনুটা কামালের ছবি সব পেপার চাপিয়েছে আমাদেরকেও ছাড়বে না চল ওই শালিকে সাইজ করে দেই চল বেদানা খামো সব ক্ষমা করি কিন্তু ধর্ষণকারীকে নয় ওয়াশ করে পেপারে ছাপিয়ে দেবেন হাই ওনাকে বাড়িতে পৌঁছে চল ভাইকে বাসায় আছে নেই কিন্তু কেন আফা আমার স্বামীর বিরুদ্ধে নালিশ আছে যাইতে হইব ভাইয়া তো বাসায় নেই তাইলে আফা ঠিক আছে
তোমার স্বামীর বিচার আমি করে দেব। হ্যাঁ বলো। আপা আমার খাওয়ান তো দেই না, উল্টা রোজ রাইতে মদ খায়, এসে আমার মারধর করে। কিরে ও ঠিক বলেছে? একদম মিথ্যে কথা আপা। এই ও যে বলছে করেনি, আমার কথা বিশ্বাস না হইলে এলাকার মানুষরা জিগান। আচ্ছা ভাই তুমি বলো তো, ও কি ঠিক বলেছে? শুধু মদই খায় না, এলাকার মেয়ে ছেলেদের জ্বালাতনও করে, আবার কেউ কিছু কইলে পিস্তলের ভয় দেখায়। তাই নাকি? এই পিস্তল পেলি কোথায়? আপা মিথ্যে কথা, পিস্তল বামু কই, মাঝে মাঝে মানুষরে এমনিতেই ভাবর দেই। তোর সব ব্যবস্থা করছি। এই সবাই লাইন দিয়ে দাঁড়ান। এই যে শুনুন। বলুন। ওখানে কি হচ্ছে? টর্নেডো কামালের বোন রক্সি আপা এক বদমাইশের বিচার করতেছে। সবাই একটা করে ওর গালে চড় মারবেন। এবার বল ঠিক মতো বউকে দেখাশোনা করবি? করবো আপা করবো। এসো যা, বউকে নিয়ে যা। আচ্ছা যা বোন, আবার কিছু হলে আমাকে বলবে। আচ্ছা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি সাংবাদিক দিবানা? জি হ্যাঁ। কিন্তু আপনার তো আজকে আসার কথা না, তা এসে যখন পড়েছেন নিশ্চয় জরুরি কোনো প্রশ্ন? না আমার আর কোনো প্রশ্ন নেই। মানে? আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছেন জীবন কত কঠিন। আপনার চাকরির বয়স কত? 2 বছর। মাত্র 2 বছর? আর আমি 2 যুগ ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। এই শহরের সন্ত্রাসীদের সমস্ত নেটওয়ার্ক আমার নখদর্পণে, আর তাদের দমন করার জন্য আমি তৈরি করেছি টর্নেডো কামালকে। ভেরি গুড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ডাক্তার মানু আসুন, আপনি তো কখনো এদিকে আসেনি না, আমাদের পরম সৌভাগ্য যে আপনি এসেছেন। অবশ্য আপনি না এলেও আমরাই আপনার কাছে যেতাম। আমার কাছে? আমাদের আজকের এই জীবনযাপন খরপোশ সব আপনার দেয়া সব, কিন্তু এর প্রতিদানে আমরা এতদিন আপনার জন্য কিছুই করতে পারিনি। আমাদের আজকে সেই স্বাদ পূর্ণ হবে, আপনার জন্য আমরা এক অসাধারণ উপহার তৈরি করেছে। কিরকম? আসুন আসুন প্লিজ আসুন। এই যে দেখুন, আপনি যদি এই শহরে নিরীহ মানুষদের হত্যা করার ভয় দেখান তবু তারা কামালের বদনাম করবে না। দিনে দুপুরে কামাল 1 লক্ষ মানুষের সামনে 50 জন সন্ত্রাসীকে খুন করলেও কামালের বিরুদ্ধে 1 জন সাক্ষীও পাবেন না। ও আমার কামাল, টর্নেডো কামাল। আর ওর প্রস্তুতকারক আমি, ডক্টর মনির হোসেন মানু। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমি সাংবাদিকতা করব না। কেন করবেন না জানতে পারি? আমার তো কামাল নেই, সাংবাদিকতা করলেই গতরাতে বিপদের মতো অনেক বিপদে আমার জীবনে আসবে, তখন তখন আমাকে রক্ষা করবে কে? যার কেউ নেই তার আছে আল্লাহ, আর যার আল্লাহ আছে তার আছে সব। আপনি নির্ভয়ে এগিয়ে যান, কামাল আপনাকে সমস্ত বিপদের হাতে উদ্ধার করবে ইনশাআল্লাহ।
পাশালে তিমি করে দিয়ে গেল আমাকে একবার কাছে এসে মা গো আমাকে তুই বলে দে কোন সে পাশালে তিমি করে দিয়ে গেল আমাকে মা ভোরে আসে জল মাথায় হাত রেখে মা গো মাথায় হাত রেখে মা গো আগুন হয়ে চলতে দে কোন সে পাশানে তিন করে দিয়ে গেল আমাকে বার মরব ভয় করি না মরণকে আকাশ পাতাল ভেদ করে খুঁজে নেব শত্রুকে করতে হলে দশ বার মরব ভয় করি না মরণকে মানব হয়ে জন্মেছি মা মানব হয়ে জন্মেছি মা পথ করিতে দানবকে কোন সে পাশানে তিন করে দিয়ে গেল আমাকে মা গো মা একবার কাছে এসে মা গো আমাকে তুই বলে দে কোন সে পাশানে তিন করে গেল আমাকে গেস্টটা কি স্যার ওই বদমাসটা জোর করে আমার ইজ্জত হরণ করেছে স্যার রেপকেস তদন্ত করতে হবে বহুদিন পরে দুই নম্বর কেস পাইছি এটা অবশ্যই তদন্ত করতেই হবে এই তোমরা দাও এই তুই মেন গেটে দা এই তাল্লা ছিল তুই দাঁড়া তোমার কোনো ভয় নাই এইবার বলো এই শালা তোমার কিভাবে ইজ্জত লুটে নিয়েছে লক্ষণ ভালো না তোরে আমি ডান্ডা বেড়ে দিয়া
আন্দা চেষা দিমু তবে মাফও করতে পারি। এর ইজ্জত কিভাবে লুটে নিয়েছিস? বলছি বলছি এটা দিয়ে শুরু করো, ধরো। আমার বই এলাকায় চোর ডাকাত নাই। শুনে ডাকাত বাইরে তুমি মইরা যাওয়ানোর পরে আমরা দুজনে তিন মরে গেছিলাম। পুলিশ লাগে ভাই যাবি? আমি বললাম কখন, আবার ওইলাম কখন? নাকি খুলে বাইরে এইটা কি কইতাম? আমাগো চিনতে পারতাম না, জীবনের প্রথম তো করে দেখলাম। ছিলাম কেমনে? হায় আল্লাহ, কই কি? তাইলে কি উনি আমাগো ভাই না? কিন্তু চেহারা দেখি ভাই বেটা, মানুষের মতো মানুষের চেহারা হয় না। কান্দিচা কান্দিচা, তোগো ভাই নাই তো কি হয়েছে? আমি তো আছি, তোর করলে ভাইয়ের সাথে একটা বাবি ও পাবি। কিন্তু তোকে দুটো করেছো বলতো? আমি পাস, তুই নামাজ পড়ি। টাকার অভাবে ওয়াজ করতে পারি না। আমি মাদ্রাসার ছাত্র, ফাজিল ক্লাসের বই অনেক পড়ছি। জীবনে প্রথম দুইটা খাঁটি মুসলমান পাইলাম। আজ থেকে তোরা আমার ভাই, চল তোকে বাবির লগে পরিচয় করাই দিব। আচ্ছা, এই মোহাম্মদ মানে ডাক্তার মানুষার কোথায়? উনি এখন বাইরে আছেন বিভিন্ন পয়েন্টে মালামাল পাচার করার জন্য। আচ্ছা, টর্নেডো কামাল কি কথা জানে? না না, জানলে ডাক্তার মানুষ গোষ্ঠী শুধু কবর দিয়ে দেবে। সালাম আলাইকুম। জনদরদি পরোপকারী শালা হাতুরি ডাক্তার, সুযোগ পাইলে তোরে আমি কাপা কাপা করে ফেলবো। ওইদের হাত, এরা কারা? বস, এরা শহরের নাম করা কিলার। অনেক কষ্ট কইরা এদের জোগাড় করছি। গুড, তোমাদেরই আমার দরকার। প্রয়োজনে তোমাদের এক একজনকে এক এক বস্তা করে টাকা দেব। আমি শুধু চাই টর্নেডো কামাল রে তোমরা কাপা কাপা করিয়ে দিবা। তারপর ওই হাতুরে ডাক্তার মানুরে ন্যাংটা করে পুরা শহরটা ঘোরাবো, তখন দেখবো রক্ষা করে কোন শালা। কিরে গেল কই? গেল কই? এই গানি তো আসিল, ভাগেছে ভাগেছে, টাইকো কামালের নাম শুনেই ভাগেছে। ওই শালা হাত কাটি ফেলবো। তুই লোকলি আসলি, যাস নাকি ভাগে গেল? বুঝেছি বুঝেছি, এর দেশের লোক দিয়ে কাপা কাপা হবি জানে। শুনুন, আচ্ছা কামাল সাহেব ওদিকে কোথায় গিয়েছিল? ও মা, আপনি কিছু জানেন না? আজ কামাল সাহেব মা বাবার মৃত্যু বার্ষিকী, পুরা ঢাকা শহর লোকজন দাওয়াত দিয়ে খাইয়েছে, যান খেয়ে আসুন। আচ্ছা, বাড়িটা কোন দিকে? সামনে মোড়ে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। থ্যাংক ইউ। এবার বলো তুমি কে আর কি মনে করে এসেছো? আমি দিবা, আর এসেছি আপনার সাথে পরিচিত হবার জন্য। কেন? মা কি কোনো অভিনেত্রী নাকি মন্ত্রী মিনিস্টার? আমার কাছে তার চেয়ে। আচ্ছা বাবা, হয়েছে। মা, তুমি মনে হয় ফকির দরবেশ হয়ে গেছো। পারলামও বাদ দে তো। আসল কথা বলো তো মা, ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছুই না। আপনি টর্নেডো কামালের মতো একজন সজ্জনকে তৈরি করেছেন। কামালের ব্যাপারে আপনার সাথে আমি একটু কথা বলতে এসেছি।
কিন্তু আমি তো কামাল সম্পর্কে কারো কাছে কোনো উক্তি করি না। কামালের জন্যই আপনাকে বলতে হবে, কামাল আমাদের সমাজের ন্যায়ের হাতিয়ার, অপরাধীদের হুঙ্কার। কামালকে আমি সমাজের সবার কাছে তুলে ধরবই, কারণ আমি একজন সাংবাদিক। তুমি সাংবাদিক মানে জনগণের খেদমতদাতা? জীবনে বাঁচতে চাইলে ওই পেশা ত্যাগ করো, নইলে তোমাকেও সাধারণ দিবা থেকে দর্শ দিবা, নয়তো অন্য কোনো সন্ত্রাসীর নাম নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রতিশোধের নেশায় জ্বলন্ত আগুন হয়ে বাঁচতে হবে, যেমন মাসুম থেকে টর্নেডো কামাল হয়ে আমার খোকা জ্বলন্ত আগুনে জীবন্ত জ্বলছে। আমার মা নেই, আপনি আমার মা। আপনার মুখ থেকে সেই কথাটা শুনতে চাই, মাসুম থেকে কামাল কিভাবে টর্নেডো কামাল হলো। আজ থেকে 22 বছর আগে। স্যার স্যার, আজ রাতে এই করাইতলা মন্ডল তাদের চড়াই মালামাল পাচার করবে। তাই নাকি? কমিশনার জাহিদ, এতগুলো টাকার মাল পুলিশ দিয়ে ধরিয়ে দিলি? ঠিক আছে, বসকে কথাটা জানাতে হয়। বস, ওয়ার্ড কমিশনার জাহিদ আমাদের সমস্ত মালামাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এর একটা উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? জি, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কাপা কাপা করতে হবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? একটা ইমার্জেন্সি কাজে, আমি আসছি। কি ব্যাপার, তুমি ফোন করলে খালাম্মা অসুস্থ, হাসপাতালে নিতে হবে, অথচ তুমি নববধূ সেজে বসে আছো, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। এক্ষুনি বুঝবেন। কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, দেখা দাও ঘরের ভিতরে কি হচ্ছে। আসো তাড়াতাড়ি আসো। কি হয়েছে ভাই? ওই মিয়া, কি হয়েছে? দরজা খুলতে কও, ঘরের ভিতরে লটুর ফটুর চলতেছে। হা দাও দেখো গিয়া। কি ব্যাপার, তোমার ঘর ওই লোক কেন? ওই মিয়ারা অরেজিগান কেন? উনারে জিজ্ঞাস করেন, রাত দুপুরে এই ঘরে আইলো কেমনে? আসসালামু আলাইকুম স্যার, ওই দেখেন কালপ্রিট শাহিদ সাহেব। আপনি না মানে? বিয়ের আশা দিয়া গত 6 মাস যাবত প্রায় রাইতে আইসা আমার বন্ডারে লইয়া পাশা খেলতাছে। আজ করি কাল কইরি কই আর বিয়া করে না, কি কন মেয়েরা? কি কইছে? এই উনি প্রতিদিনই এখানে আসে? হ্যাঁ প্রতিদিনই আসে, আমরা তো জানি উনার স্বামী। শালারে দোলাই দেই। এই তুমি চুপ করো। আরে তোমরা চুপ করো। দেহি সারে কি বিচার করে? জাহিদ সাহেব, আপনি সম্মানী লোক, ইসলামে 2 বিয়ের নিয়ম আছে, তাই কাদা ছোড়াছুড়ি না করে সম্মানের দিকে তাকিয়ে ওনাকে স্ত্রীর মর্যাদা দিন। স্যার, এই জন্য তো আমরা আইনের লোককে এত শ্রদ্ধা করি। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না লিলি, তুমি আসলেই বুদ্ধিমতী। কিন্তু আমি কি জানতে পারি কি ছিল আমার অপরাধ? যখন রাস্তায় রাস্তায় একটা কর্মের সন্ধান করছিলে, অসুস্থ মাকে নিয়ে অভাবের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছে না, ঠিক তখনই তোমাকে একটা কর্মের সন্ধান করে দেওয়াটাই কি আমার অপরাধ? বাবা, আমিই সব নষ্টের মূল। তাহলে আপনি কি আপনার মেয়েকে সবকিছু শিখিয়ে দিয়েছেন? না বাবা,
তাহলে আপনি নাকি মণ্ডলের সমস্ত মাদক ব্যবসার মালামাল পুলিশকে ধরিয়ে দিয়েছেন, তাই মণ্ডল আপনাকে ফাঁসাবার জন্য সমাজের কাছে ছোট করার জন্য আমাকে জিম্মি করে আমাকে দিয়ে এই কাজ করাতে বাধ্য করেছেন। আচ্ছা বিষয়টা তাহলে এখানে। তুমি চলে যাও বাবা, তোমার বউ বাচ্চার কাছে চলে যাও, চলে যাও। দাঁড়ান, যাবার আগে একটি অনুরোধ করবো, রাখবেন, নারী জীবনে বিয়ে একবারই, বারবার যারা বিয়ে করে আমি তাদের মতো হতে চাই না। বিয়ে যখন হয়েই গেছে, স্ত্রীর অধিকার না পেল, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আপনাকে স্বামী হিসেবে জানবো। দুশ্চিন্তা করবেন না, আপনার ইচ্ছে না হলে কোনোদিনও সমাজের কাছে আপনার পরিচয় দিয়ে আপনাকে ছোট করব না। আমাকে দোয়া করুন। ও, ওয়ার্ড কমিশনার জাহিদ সাহেব, তাহলে মিথ্যে লিখেননি। রায়না, আমার কথা শোনো। তোমার কথা শোনার মতো মন মানসিকতা আমার নেই। তুমি যদি আর এক মুহূর্ত ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে আমি মাসুমকে নিয়ে এখনই এই বাড়ি ত্যাগ করব। আমার কথা শোনো না আপা। চুপ আপা, কে তোর আপা? লজ্জা করলো না ওই মুখে আমাকে আপা ডাকতে? তুই আমার কোন পক্ষের, কোন সত্যের আমি তোর আপা? আমার কথা শুনুন। কোনো কথা শুনবো না। রাতের অন্ধকারে আমার স্বামীকে ফোন করে নিয়ে তার গলায় মালা পরিয়ে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি সে কথা? রাহেলা চুপ করো, রাহেলা চুপ করো। কি খুব জ্বলে যাচ্ছে নাকি? তোমাকে একজনকে বেছে নিতে হবে, ওকে না হয় আমাকে। ও যদি আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে আমি মাসুমকে নিয়ে এখন এই বাড়ি ছেড়ে চলে যাব। না আপা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কে আপনি, কাকে চাচ্ছেন? মেকার, আমি পলিসি মেকার, জীবনের পলিসি করি, জীবনের পলিসি করি। জীবন মরণের কথা তো আর বলা যায় না। এখন যদি আপনি 50,000 টাকার পলিসি করেন, তাহলে আপনার মরণের পর আপনার সন্তান 5,00,000 টাকা পাবে। এই হারাম জাদা, হারাম জাদা এই সেই বদমাইশ যে লিলির চাচাতো ভাই, এই হারামজাদাই চক্রান্ত করে লিলির মাকে পিস্তল ঠেকিয়ে লিলিকে দিয়ে ফোন করিয়ে আমাকে নিয়ে সমাজের মানুষের কাছে চরিত্রহীন হিসাবে কালার করে লিলিকে বিয়ে করতে আমাকে বাধ্য করেছে। কারণ ওদের ড্রাগসের ব্যবসা আমি পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, আমার সংসারে আগুন লাগিয়ে। এখন আবার তামাশা দেখতে এসেছে। বিশ্বাস করো, লিলি নির্দোষ, আমি লিলি, আমরা দুজনেই পরিস্থিতির শিকার। গরুজোরের মতো অনেক সময় ধরে তো মারলেন, এইবার মাফ করে দেয়া যায় না? না, আমি তোকে পুলিশে দেবো। রায়লা যাও থানায় ফোন করো। কি হলো, যাও না, ও যত খারাপই হোক ও আমাদের আত্মীয়, ওকে ছেড়ে দাও। এ তুমি কি বলছো রায়লা? এরা কাল সাপের চেয়েও খারাপ, এদের ছেড়ে দিলে সুযোগ পেলেই আবার ছবল দেবে। আমি বলছি ওকে ছেড়ে দাও। তাহলে এখন আমি আসি, আবারও সালাম। দান, একটি কথা শুনে যান, যে আশা নিয়ে আমার সংসারে আগুন লাগাতে চেয়েছেন, আপনার সে আশা কোনো দিনই পূরণ হবে না। আমি আপনার বোনকে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিলাম। রাগের মাথায় তোমাদের কোনো কথা না শুনে বকেছি বলে ক্ষমা চাইতে এসেছি। না না, এ কি বলছেন, বড়রা ছোটদের শাসন করবে এটাই তো নিয়ম, তারা ব্যর্থ হয়েছে।
আমার নিয়তি, আমার ভাগ্যে যা লিখেছে তাই হবে। তোমার স্বামীর অধিকার তুমি পেয়ে যাবে। আমি চাই তুমি আর জাহিদ কাঁধে কাঁধ মিলে কাজ করো, ওদের সমস্ত পাপকে নির্মূল করো। সব তো শুনলাম, এত ক্যাঁকা কই না তো, ওরকম ব্যথা লাগি। শোনো, আমি যা যা বলবো তাই তাই করবা। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতে। তুই আবার কি মনে কর, আমার বসেরা মত পোষণ করেছেন আপনার প্রথম স্ত্রীর সাথে উনারা বাসরে লিপ্ত হবে। অসুবিধা নাই, অসুবিধা নাই। প্রমাণের জন্য স্টিল ক্যামেরা আর ভিডিও ক্যামেরার ব্যবস্থা আছে। ওনারা আবার প্রমাণ ছাড়া কোনো কাজই করেন না। বাস্টার্ড! বাবারে বাবা, শালার পুতে থাপ্পড় মাইরা কানের ভিতরে বলকানে তুলে দিছে। বস একটা কিছু করেন। আমি তোমাকে তখনই বলেছিলাম ওরা কাল সাপে চেয়েও খারাপ, ওদের ছেড়ে দিলে পস্তাতে হবে। এখন আমি নিরুপায়। মন্ডল, ওই ছেলাকেও সাইজ করে দাও। খুনাখুনি করবে আমি তা কখনোই ভাবি নাই। না না, এই ছেলেটাকে মারা আমার পক্ষে সম্ভব নয়। তোর মা আমারে তোর বাপের হাত থেকে বাঁচাইছিল, তাই আমি তোরে মারতে পারলাম না। যা, তুই পালায় যা, পালায় যা, যা যা যা। এখানে কাফন ছাড়া দাফন হয়ে আছে কামালের মা বাবা। আইনের সেবক ওয়ার্ড কমিশনার জাহিদ হত্যাকারীর বিচার আজও হয়নি। আইন চায় সাক্ষী প্রমাণ। ওয়েল মোহাম্মদ আর ডি মোহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দূরে থাক। কামালের মা বাবার লাড় ধরতে পর্যন্ত কেউ সাহস পায়নি ওয়েল মোহাম্মদ আর ডি মোহাম্মদের ভয়ে। ওদের ভয়ে আমি কামালের আসল নাম মাসুম পরিবর্তন করে কামাল বানিয়ে আত্মগোপন করেছিলাম। 12 বছর ধরে পিতামাতা হত্যার প্রতিশোধের নেশায় আজকেরই কামালের সৃষ্টি। মাসুম থেকে কামাল, কামাল থেকে টর্নেডো কামাল হয়েছে, যার হুঙ্কারে পুরা ঢাকা শহর থরথর করে কাঁপে। মানুষ খুন করতেও যে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করে না, ওর শুধু একটাই কথা, আমি এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের সন্ধান চাই। প্রতিশোধের নেশায় ও হয়ে গেছে যান্ত্রিক মানুষ, আর 10টা রক্তে করা মানুষের চেয়ে। কিন্তু এইভাবে তো এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের সন্ধান কোনো দিনে পাওয়া সম্ভব না। তাহলে কি করে সম্ভব বলে দাও না মা। আমিও চাই কামাল তার পিতামাতার হত্যাকারীকে খুঁজে পাক,
বলো মা, কি সে উপায় বলো। হ্যাঁ মা, আমি বলবো, কি বলবো? কামালের পিতা মাতা হত্যাকারীদেরকে খুঁজে বের করবই। কোথায় যাবে ওই এল মোহাম্মদ আর টি মোহাম্মদ? রা আপনারা আমাকে ডেকেছেন গুরুজি? হ্যাঁ ডেকেছি। বাবরি ওস্তাদের এত বাহস আমাদের ক্লাবকে চ্যালেঞ্জ করেছে। কি চাই? তোমার দাওয়াত আমরা কবুল করেছি। ওকে ওয়েলকাম। নিয়মটা তোমরাই বলো। যুদ্ধ হবে তিনজনের, যে দলের দুইজন জিতবে তারাই হবে বিজয়ী। ডান। Hey!
এদে গায় জুতা পরিষ্কার কর। যা, জীবন থাকতে এই এলাকার আশার নাম মুখে আনবি না। যাবার কিরে কুত্তার মতো হাঁপাচ্ছিস কে? কেউ কোপাইছে না বস, রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধান পাইছি। ওই তোদের হাত নামা। কি করলি? রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধান পাইছি বস। তোর রয়্যাল বেঙ্গল টাইগার আসার সাথে সাথে ফুটে যাবে না তো? না বস, এইবার রুস্তমের নাম শুনে কামাল নিশ্চয়ই ফুইতে যাইব। সালা নামেও রুস্তম, কামেও রুস্তম। থাকে গনে সেই বরিশাল বহুদূর। কামের লোক পালি তো আমি আফ্রিকার জঙ্গলে যাই। আরে তো বরিশাল
অনেক হয়েছে। এবার দেখাও তোমার সন্ত্রাসীকে, একটু ধুইপা আসি। আরে শালা, এই দেখি কাপা কাপা কান শুনে উত্তেজিত হয়ে গেলে, অনেক দূর জানি করে আসি। দেখো তুমি হলে বরিশালে মাস্তান, ঢাকা শহরে মাস্তানি করতে হলি ঢাকা শহরে অলিগলি চিনতে হবি, যা করতে হয় পরে করবা, এখন কাপা কাপা না করে বিশ্রাম নাও, যাও। সব ঠিক আছে, একটা কথা মনে রাখবে, যা বলার আমাকে সোজাসুজি বলবে, ঘুরিয়ে বলবে না। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে যাও যাও। শালির সওয়াল দেখি কাপা কাপা মানে ঠোঁট কাটা, এর দিয়ে আবার কাম হবি। শাল আর হাতুড়ি ডাক্তার, এইবার তোমার আমি কাপা কাপা করে ফেলবো, কোথায় যাবি রে টলেরো বর্ণেরো। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। প্রয়োজন ছাড়া আমি কোনো কথা বলিও না, শুনিও না। আমাকে আপনার অবশ্যই দরকার হবে। এই পৃথিবীতে আমি মানুষের দরকারে আসি, কিন্তু আমার জন্য মানুষের দরকার হয় না। আমি এসেছিলাম আপনার প্রয়োজনে, যে প্রয়োজন মেটাতে আপনি পৃথিবীর সবকিছু আমার হাতে তুলে দিতে রাজি হতেন। দাঁড়ান, কি সেই প্রয়োজন বলুন। আমি যদি আপনার বাবা মায়ের হত্যাকারী ওই এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের সম্বন্ধে পারেন, এই জগৎ সৃষ্টি যে জিনিস আমার কাছে চাইবেন আমি তা আপনার হাতে তুলে দেব, এমনকি আমার জীবনটা চাইলেও আপনার আমি কোরবানি করব। তবে ওদের সাথে আমার একটা হিসাব আছে, সেটা মেটানোর পরে বলুন আমাকে এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের সন্ধান বলুন। মুরগি যদি বুঝতে পারে তার সামনে শিয়ালের বাস, সে কি সামনে পা বাড়াবে? হরিণ যদি বুঝতে পারে ক্ষুধার্ত বাঘের বসবাস বনের মাঝখানে, সেই হরিণ কি ভুলো বনের মাঝখানে যাবে? যাবে না। আর আপনি কি করে ভাবলেন মাসুল থেকে কামাল, কামাল থেকে টর্নেডো রূপ ধারণ করা ভয়ঙ্কর গতির সামনে একটি ভাঙা টিরের ঘর এসে দাঁড়াবে? তা কোনোদিনই সম্ভব না। টর্নেডোর গতিবেগ প্রচণ্ড বুঝতে পারলে বিশতলা ফাউন্ডেশনের ভেতরে বসবাস করা মানুষও নিরাপদ আশ্রয় নিয়ে নিশ্চিত হবে না, কারণ টর্নেডোর গতিবেগে বিল্ডিংও ধসে পড়ে। আপনি মানুষ নেই, আপনি টর্নেডো রূপে সজ্জিত। সেই টর্নেডো যেদিকে ধাবিত হয় সেদিকে সবকিছু ধ্বংস হয়ে যায়। মোহাম্মদ আর ডি মোহাম্মদকে খুঁজে বের করা, আপনার ফর্মুলা ভুল। তাহলে কি করে আমি ওই এল মোহাম্মদ আর ডি মোহাম্মদকে খুঁজে পাবো? দরকার হলে পুরো ঢাকা শহর আমি মাটির সাথে মিশিয়ে দেব। তাও সম্ভব নয়। তাহলে কি করে সম্ভব? এল মোহাম্মদকে খুঁজে পেতে হলে আপনার নিজেকে আড়াল করে খুঁজতে হবে, আস্তে আস্তে কৌশলে আপনাকে সামনে বাড়তে হবে। তাহলে কি আমি ওদের খুঁজে পাবো? অবশ্যই পাবেন, দরকার হলে আমরা সমস্ত বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজব। এল মোহাম্মদরা পালিয়ে যাবে কোথায়? আপনি আমাদের সাথে থাকবেন? অবশ্যই থাকবো, কিন্তু তার আগে আপনাকে হতে হবে রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ। এগুলো পুরুষের কাজ না, এগুলো মেয়েদের কাজ। ওঠো ওঠো ওঠো, আরে ওঠো না। এইবার দেখো কিভাবে মাছ কাটতে হয়, ভবিষ্যতে কাজে লাগবে। দেখো প্রথমে মাছটা এইভাবে এইভাবে ধরতে হয়। ওরে ওজন রে বাবা, কিট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 
अच्छा भैया दीबाबू के जो भाभी बनाई कैमन हबे तुम्हारे भाभी होते बोल गे तुम निजे की मन करो दरकार हमले भाईर जन तुम्हार मत दस तो भाभी की সাংবাদিক প্রেম ধারা তুলেছে ভালো করে দিতে দে দিতে দে ওই খ্যাপা কুত্তারে যখন প্রেম ধারা পে ঠিক মতো ধরে বসবে তখন কাপাকাপি হয়ে যাবে শালার হাতুড়ি ডাক্তার রে এমন শেষা দেব শালা ফুটবল হয়ে যাবি তখন ফুটবলে দেব এক লাফি শালা যা বলবি আটলান্টিক মহাসাগরের মাঝখানে কমল ভাই কমল ভাই কমল ভাই স্বর্ণ এসে গেছে কি হয়েছে নিয়ামতের ভাড়া করা গুন্ডা রুস্তমের সাথে বিবাহ পরে দেখলাম আমার নাম ভাই না নিয়ামতের বাগান মলে দেন গিয়া সত্য না মিথ্যা নিশ্চয় আপুকে বিপদে ফেলেছে চলো Thank you.
প্রতিষ্ঠাতা। আপনি না বলতেন বিনা কারণ আপনি কাকে আঘাত করেন না? ওকে আঘাত করার অপরাধ তোমাকে ওরা? নো, নেভার। আমি ইচ্ছাকৃত ভাবেই ওদের সাথে হাত মিলিয়েছি। সরি। থ্যাংক ইউ। রাইতে অহনো ব্যথা করে। তাহলে চল কোমরের জয়েন্টটা তাজা করি। খবরদার, আমাকে টাচ করলে আমার ভাই তোদেরকে কবর দিয়ে দেবে। কথাটা আমি সাকস নাই, তোর সাথে আমরা অবাকুম বাকুম কইরা তোর মাটির নিচে পুঁতে রাখু। তোর ভাই কেন পৃথিবীর কেউ জানতে পারবো না। রুস্তম ভাই তুমি? হ্যাঁ মিয়া ভাই। তা আপনারা এতজন মিলে একটা মাইয়া নিয়ে টানাটানি করতেছেন, এটা কিন্তু ঠিক না। রুস্তম ভাই ঝামেলা না করে সরে যাও, নইলে আমরা ভুলে যাবো তুমি বসের ভাড়া করা লোক। না তোরা না, আমি দেখছি। আপনি এখন যান, আবার কেউ আক্রমণ করলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবেন, এর উত্তম হাজির হয়ে যাবে। তোদের কাপা কাপা করলো কিরা, মানে মারলো কিরা? ওদেরকে হালকা ভাজি করা হয়েছে। কি বলি, তোর এত বড় দুঃসাহস? সৎ সাহসকে দুঃসাহস বলাটা অন্যায়। তার মানে তুমি? জি, আমি ওদেরকে ধুপেছি। কেন? তোমার এই সাত বাহাদুর মিলে এক ষোড়শের উপর চড়াও হয়েছিল, সেটা আমার অপছন্দ। তাই বলে এইভাবে কাপা কাপা করি? খুশি একটা দিল মার, একশোটা দিল মা, দেব যখন কম দেব কেন? হ্যাঁ দিবা যখন কম দিবা কেন? কথাটা তোমার বাহাদুরদের বুঝিয়ে দিও। কাপা কাপা করতে পারি করতে দেশকে। আমাকে? কিন্তু আমি তো বলেছিলাম আবার কেউ আক্রমণ করলে চিৎকার করলে আমি চলে আসবো। কই, কেউ তো আক্রমণ করেনি? ঠিক আছে বলুন কি বলবেন। না মানে বলবেন না,
ঠিক আছে চলি। এ না না বলবো। বলুন। না মানে ইনাদের সামনে। ইনাদের সামনে মানে কেন? প্রেম প্রস্তাব দিবেন নাকি? জি তেমনি একটা কিছু। তোমরা জানো আমি কার্বন? কার্বন? যার কথায় ঢাকা শহর চিত কাঠায় তার। প্লিজ, ঢাকা শহরে বেশ কিছুদিন হয়ে এসেছি, শহরটা চিৎকাত হতে একবারও দেখিনি। আপনি যদি আপনার ভাইকে বলে একবার চিৎকাত করে দেখাতেন তাহলে খুব খুশি হতাম। আহারে মোর জ্বালা, আমি বলি কি আর বুঝি কি, সেটা তো একটা কথার কথা। তাহলে আসল কথা কোনটা? ওই যে একটু আগে বললাম। মানে প্রেম? জি জি। ভাইয়া, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা, দেখতে কিন্তু খারাপ না। হ্যাঁ আমি দেখতে একদম খারাপ না, ওরা তো রাজি আছে, আপনি কিছু বলেন না। ঠিক আছে, ওরা যা বলেছে আমি ভেবে দেখি। চলে পুরা ঢাকা শহরের প্রায় যুবক আমার পেছনে ঘুরে, আমি পাত্তাই দেই না, আর ওই শালা কি না আমাকে দিল না। মাথা ঠান্ডা করতে তোমায় খাওয়াবো,
হও বা কাতলা তোমার তোমার বড় পাতলা তুমি ইলিশ হও বা কাতলা তোমার তোমার বড় পাতলা দেখি তোমাকে যত ভালো লাগে তত জান সুন্দর মাটির পুতলা আমি আসলে ঢাকা শহরে এসেছি প্রেম করতে নয় প্রীতি হত্যার প্রতিশোধ নিতে জানি না তোমার আমার সম্পর্ক কতদিন টিকবে কেন টিকবে না এ যুদ্ধে তোমার সঙ্গে আমিও থাকব তুমি সামনে আগাও তুমি শুধু দোয়া করো আমি যেন আমার পিতার হত্যাকারীকে খুঁজে পাই অবশ্যই পাবে চলো ড্রাইভার জি আমি নিজের চোখে নিয়ামতের ওই ভাড়া করা ছেলেটা নামটা যেন কি ও হ্যাঁ রুস্তম তার সাথে তোমার বোনের আপত্তিকর ভাবে মেলামেশা করতে দেখেছি ব্যাপারটা আমার মোটেও ভালো লাগেনি তুমি নিশ্চয়ই বিষয়টি সিরিয়াসলি দেখবে অবশ্যই তোর সাহস কত বড় ডাক্তার সাহেবের শত্রুর সাথে তুই সম্পর্ক করতে চাস সম্পর্ক ভালোবাসা প্রেম কি পাপ আমি রক্তে মাংসে গড়া মানুষ তোমার মতো যান্ত্রিক মানুষের জন্য প্রেম প্রীতি ভালোবাসা পাপ তোমার নিশা তো গুন্ডামি মাস্তানি আর মানুষ খুন করা ভালোবাসার তুমি কি বুঝবে কি বললি আমি খুনি আমি গুন্ডা আমি মাস্তান কালা কালা শুনেছ তোমার মেয়ে বলে কি আমি নাকি খুনি গুন্ডা মাস্তান কি ব্যাপার খালা কথা বলছো না কেন মা আবার কি বলবে আমি কি মিথ্যে কিছু বলেছি যা সত্য আমি তো তাই বলেছি খালা তাহলে কি তুমি ওর সাথে একমত আমি খুনি গুন্ডা মাস্তান দিন দুপুরে কিশোরীদের জোরপূর্বক ধর্ষণকারীদের পৃথিবীর থেকে সরে যাওয়ার নাম কি গুন্ডাবি মাস্তানি সন্ত্রাসী জোরপূর্বক গরিবের মুখের আহার ছাড়া খেলে নেয় তাদের আহার ছিনিয়ে এনে গরিবের মুখে তুলে দেওয়ার নাম কি মাস্তানি সমস্ত অন্যায় প্রতিবাদ করা বলো খালা বলো তোমাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আমি যদি গুন্ডা মাস্তানা সন্ত্রাসী হয়ে থাকি তাহলে তাহলে দেশের মধ্যে যারা মাদক বিলি করে যুব সমাজকে নষ্ট করে তারা কি কালো টাকা দিয়ে যারা শান শকত বাড়ি গাড়ি অট্টালিকা আর সোনার সিংহাসন বানিয়ে বসে আছে ওই সিংহাসনে ওরা কি এই বারো বছরের মাসুমের বাবা ওয়ার্ড কমিশনার চাহিদ যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই মাসুমের মাথায় পিস্তল ঠেকিয়ে যারা তার বাবা মাকে গুলি করে হত্যা করেছিল তারা কি বলো কালা বলো উত্তর দাও তুমি কথা বলবে না আমি আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি রক্সির মা আমার আমার কেউ না আমি আমি রাস্তার পাশে পড়ে থাকা নর্দমার কীট আমি ভুলে গিয়েছিলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই ভালোই হলো আজ এই পরিস্থিতির শিকার না হলে তোমার আমার দূরত্বটা কতটুকু বুঝতেই পারতাম না ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমার সামনে আর কোনোদিন কোনো পরিচয় নিয়ে দাঁড়াবো না আজ থেকে ধরে নিলাম এই পৃথিবীতে আমার কেউ রইল না ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছ সেই তাপে তোমাকে দোয়া করে দাও আমি যেন মরণের আগের দিন হলেও
আমার পিতামাতার হত্যাকারীকে খুঁজে পাই। শেষ পর্যন্ত তুমি আমাকে বললে, এতদিনে তুই আমাকে এতটুকু চিনেছিস। তুই আমার মালিকের সন্তান, তোর বাবা মা আমাকে আপন বোনের চেয়ে কোনো অংশে কম দেখত না। তুই ভুলে গেছিস, তোর বাবা মার খুনের পর এল মোহাম্মদ আর ডি মোহাম্মদের লোক তোকে খুন করার জন্য যখন পাগলের মতো খুঁজে বেড়াত, আমি তোকে বুকে করে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে বেড়াতাম তোকে বাঁচানোর জন্যই। ওই রুক্সির বাবার মতো একটা মক্কর মাতালকে বিয়ে করে ওদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। তুই কেন বুঝতে পারিস না, ওর জন্ম একটা মক্কর মাতালের ঔরসে। ওর কথাবার্তা এর চেয়ে কত ভালো হতে পারে, জীবন সম্পর্কে কি জানে। ও তো তোর দাপটে পুরো শহর উলুঙ্গ হয়ে ঘুরে বেড়ালেও তোর বোন হিসাবে কেউ কিছুই বলতে সাহস পাবে না। এই তোর বাবা যখন রাস্তায় এক্সিডেন্ট হয়ে মরেছিল, এই কামাল এই সংসারে হাল না ধরে না খেয়ে রাস্তায় মরে থাকতে হতো। অন্যায়ের সাথে যুদ্ধ করে যে বাঁচতে শিখিয়েছে সেই ডাক্তারের শত্রু যদি তোর ভালোবাসার মানুষ হয়ে থাকে, তাহলে আমরা তো তোর কেউ না। চল বাবা, এখানে আর এক মুহূর্ত না, চল। এত কঠোর হয়ে তোমরা আমাকে ফেলে যেও না, তোমরা চলে গেলে আমি কার কাছে থাকবো, আমি কার কাছে থাকবো মা। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কথা শুনবো, আমি রুস্তমের ভালোবাসাকে ভুলে যাব। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, বিশ্বাস করো ভাইয়া, আমি আর কোনোদিন তোমাদের কথা অবাধ্য হব না। এরপরও তোমরা যদি আমাকে ফেলে যাও তাহলে তোমরা আমার মা দেখবে। তুই আমার একমাত্র বোন, তোকে হারালে আমি বোন পাবো কোথায়? সালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। কাকে চায়? এটা কি রুস্তমের বাসা? হ্যাঁ, কেন? আমি একটু রুস্তমকে চাইছিলাম, ওকে ডেকে দেওয়া যাবে? হ্যাঁ। রক্সি তুমি কি মনে করে? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, একটু এদিকে এসো। চলো বলো, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা তেমন কিছু না। তাহলে বলো। রুস্তম, তোমার সাথে আমার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না। কেন, আমার অপরাধ? তুমি নিয়ামতের হয়ে কাজ করো ব্যাপারটা আমার ভাই জেনে গেছে, তাই তিনি চান না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাক। তোমার এই বর্বর খুনি ভাইয়ের সাথে তুমিও কি একমত? খবরদার, আমার ভাই সম্পর্কে একটা বাজে কথাও তুমি বলবে না। কি বলবো না, তাই কি বলবো না? তোমার ভাইকে নিয়ে অহংকার করার মতো কি আছে তোমার? তুমি কি অস্বীকার করতে পারো তোমার ভাই মানুষ খুন করতে বিন্দু মাত্র দ্বিধা করে না? তুমি কি অস্বীকার করতে পারো তোমার ভাইয়ের ভয়ে আবাল বিদ্যা বনিতা পর্যন্ত বিনা অপরাধে থত্রকের কাঁপে না? তুমি কি অস্বীকার করতে পারো তোমার ভাই আমি রুস্তম? থামো, অনেক হয়েছে। তোমার প্রতিটি কথার উত্তর আমার কাছে ছিল, কিন্তু তোমার কোনো কথার উত্তর দেবার সামান্যতম আগ্রহ আমার নেই, কারণ তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না, এটাই আমার শেষ কথা। চলি। দাঁড়াও, তোমার ভাইকে বলে দিও খুব শীঘ্রই
তোমার ভাইয়ের মুখোমুখি হব আমি। চিতাবাঘ যতই রঙিন ফিতা গলায় নিয়ে ঘুরুক না কেন, চিতা চিতাই থাকে। চিতা কখনো রয়্যাল বেঙ্গল টাইগার হয় না। বাঁচতে চাইলে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। আমার সন্তান জেনে শুনে একটা মাস্তানের বোনের সঙ্গে প্রেম করেছে, যে আবার আমার চোখের সামনে আমার সন্তানকে চিতা বানিয়ে তার খুনি ভাইকে রয়্যাল বেঙ্গল উপাধি দিয়ে গেল। এর যে আনন্দের সংবাদ আমার আর কি হতে পারে। মা খবরদার, ওই মুখে আমাকে আর মা ডাকবি না। আর তুই হয়েছিস কিনা একটা কাপুরুষ। না মা, না মা, তোমার ধারণা ভুল। যার জন্য তুমি আমাকে ভুল বুঝলে তার সাথে আমি খেলা শুরু করলাম। দিবার পাশে থাকবি আমার রয়্যাল বেঙ্গল টাইগার রুস্তম, আর তোর টাইকো মাতার মধু সাওলা দিয়া লাল পিঁপড়ে ছাইড়ায় দিলে যেমন কাঁপা কাঁপা হয়, তোরে আমি সেই অবস্থা করে ছাড়ব যাতে তুই খালি টাপাটাপি করিস, মরতেও না পারি। তাই নাকি? অবশ্যই আসবো। তবে তুমি যে হাত দিয়ে গুটি চালাচ্ছ সেই হাতটা যত্ন করে রেখো, কখনো যে ওটা আমার দরকার হবে সে তো আমি বুঝতে পারছি না। আরে যা যা, তোর মতো হাতুড়ি ডাক্তার আমার হাতের কি করবি? সময় হলেই তা বুঝতে পারবে। হ্যালো, হ্যালো, এই কথা বলছো না কেন, ভয় পেয়েছো? চুপ শালি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার দাওয়াতি মেহমান, এই শহরের খ্যাতিমান ব্যক্তিত্ব জনাব মানুকে বলবো তার আবিষ্কার টর্নেডো কামালকে বলার জন্য। আমার দিবার জীবন উজ্জ্বল কামনা করি একটা গান পরিবেশন করার জন্য। ধন্যবাদ জনাব মুরগির ব্যাপারে ওরফে নেয়ামত আলী। আমার জ্ঞাতসারে কামালের শরীরটা খারাপ, আমাকে এবং কামালকে জিজ্ঞাসা না করে বেহায়া নির্লজ্জ মূর্খের মতো যখন অনুরোধ করেছেন কামালকে, তখন যত কষ্টই হোক কামাল গান গাইবে। প্রদীপ নিভে গেছে বৈশাখী হাওয়াতে, সে প্রদীপ কি করে জ্বলবে? যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ, সুখের কথা সে কি বলবে? যে প্রদীপ নিভে গেছে বৈশাখী হাওয়াতে, সে প্রদীপ কি করে জ্বলবে? যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ, সুখের কথা সে কি বলবে? সেজেছে কার মন বিরহে শুধু কেঁদেছে, খুশির আলোয় রাত সেজেছে কার মন বিরহে শুধু।
ঝুঁকে দেছে কথা রাখো না রাখো কাছে ডাকো না ডাকো এ জীবন একা কি চলবে ভুলে যায় কেউ কেউ সেই গল্প সুখের সময়গুলো ছিল অল্প ভুলে যায় কেউ কেউ সেই গল্প মনে করো না করো হাতে ধরো না ধরো একদিন ঠিকই মন গলবে বৈশাখী হাওয়াতে সে প্রদীপ কি করে জ্বলবে যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ সুখেরই কথা সে কি বলবে যে প্রদীপ নিভে গেছে বৈশাখী হাওয়াতে সে প্রদীপ কি করে জ্বলবে যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ সুখেরই কথা সে কি বলবে কেমন লাগলো জানো দরদি আমার এই শখের অনুষ্ঠান ভালো বেশি শখের পিঠা মাঝে মাঝে কাঁচা হয় আমি কাপা কাপা করে জাল দিয়ে পাকায় এনেছি সময়টা বলে দেবে তাহলে কি আমাকেই কাপা করে এলো ডোন্ট ওয়ারি মাই বয় নিয়ামতের পাশা খেলার আশা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব শুধু একটু অপেক্ষা করো জাস্ট ওয়েট অ্যান্ড সি এইবার শালা কাঁপা কাঁপির পালা কি বোঝো নাই আমি বুঝেছি ডাক্তারের খেপা কুত্তা এখন মানসিক রোগে ক্ষত বিক্ষত এই সুযোগে চলো ওই বেটা ডাক্তার আমরা খায়াবি তারপর তোমার বাবা মায়ের হত্যাকারীকে কাপাকাপি করে দেবো মানে বলি দেব অনেক সাহস চুপ শালা হাতুরে ডাক্তার একদম কাপাকাপি করবি না বহুত জ্বালাইছি আর না এবার তোর কাইটিয়ে সারা শরীরে লবণ লাগাই দেবো লবণ লাগাই দেবো তুই কিন্তু তোর নিজের মরণ ডেকে আনলি নিয়ামত শালা আবারও কাপাকাপা করিস নিয়ে চল আমার এই চেয়ারে কেউ বসে না তোরে যত্ন সহকারে বসাইছি
মেহমানদারি করার জন্য শালা আমার সাথে বহুত কাবাকাবি করেছিস, আজ তোরে মাতি মাতি আমি নিজেই আর বড় হয়ে যাবো। আমাকে আঘাত করার হিসাব তোকে কড়ায় গন্ডায় দিতে হবে নিয়ামত। চুপ শালিস সাল, বেশি কাপা কাপা না করে আগে বড়ের হিসাব কর। দেওয়াল ভাঙে ঢুকি বললো, আমার এবার কাপাকাপি করো না তো। চুপ কর কম্পু মেনে আইতাছে। আর কাপা কাপা তো ওদিকে আসতেছে, সময়টা কি ভাইগে ব্যাপারটা আমি দেখছি। তুমি নিয়ামতটা দেখো, ওকে আমার চাই। ওকে, আপনি সময় মতো নিয়ামতকে পেয়ে যাবেন। বস, আমাদের মাফ করে দেন। তোদের মাফ করার আমি কে? তোরা তো নিয়ামতের বেতনভুক্ত কর্মচারী, যে তোদের বিপদে ফেলে পালিয়ে গেছে। পালাবার কোনো রাস্তা নেই নিয়ামত। আমার সম্পর্কে তুমি কতটুকু জানো আমি জানি না। নিয়ামতের সমস্ত লোককে আমি কিনে এনেছি, ওদের সামনেই আমি নিয়ামতকে দুনিয়া থেকে সরিয়ে দেব, এবং সেটা তোমার চোখের সামনেই। কিন্তু তোমার এমন কি সমস্যা হলো যার কারণে কামালের মতো একটা ছেলের বন্ধুত্বের হাত ছেড়ে দিয়ে তুমি নিয়ামতের মতো একটা কুৎসিত লোকের সঙ্গে হাত মেলালে? কেন বলো? রাতের বেলা আমি যখন অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, কোথায় এনেছে ওকে? আমার কথা রাজি না হলি? আমার সব সাল বালরা তোমার এই বোন রে বইলে মুসরে ভর্তা বানা খাচ্ছে। আপু আমাকে বাঁচে, আপু আমাকে কি করতে হবে? অভিনয়। কি অভিনয়? কামালের পিছু সাইডে আমার দলের রয়্যাল বেঙ্গল টাইগার রুস্তমের সাথে চলতে হবে। তোমাকে বোঝাতে হবে তুমি কামালের সাথে নেই।
তাতে তাতে আপনার কি লাভ? লাভ লোকসানের হিসাব করব আমি, তুমি না, বেশি না, মাত্র দুই মাস, তারপর আমার কাজ হাসিল হয়ে গেল। লতা, তোমার বোন রে ফিরে পাবে অক্ষত অবস্থায়। তুই কোনো চিন্তা করিস না লতা, যেভাবে হোক আমি এখান থেকে তোকে নিয়ে যাবই। বলো রাজি? আমি রাজি। কোনো প্রকার সালাকি করে লাভ হবি না। কেদো না, এভরিথিং উইল বি অল রাইট। মানো ভাই, আমার তুমি মাফ করে দাও, আমি তোমার ব্যবসায়িক পার্টনার। তুই এমন সময় আমার কাছে ক্ষমা চাইছিস যখন আমার আর ক্ষমা করার সময় নেই। একবার চিন্তা করি দেখো, ভাইয়ে ভাই ঝগড়া হয়, বন্ধু বন্ধু অমিল হয়, পার্টনার পার্টনারে মনোমালিন্য হওয়া অস্বাভাবিক কিছু না। তাছাড়া তোমার সাথে আমার সংঘাতে জড়ায় ক্ষতি হয়েছে বেশি, তোমার লোক আমার সাওয়ালডারে মাইরি ফেলেছে। আমি সব ভুলে আবার তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, কাপা কাপা না কইরে আমার কথা তুমি রাজি হয়ে যাও। সেদিন তোকে বলেছিলাম আমার গায়ে হাত তোলার কারণে তোকে হিসাব দিতে হবে, তুই বিশ্বাস করিস নি? আমার গায়ে হাত তোলার অপরাধে তোকে তিন দিন তিন রাত এখানে কাফা কাফা করে ঝুলে থাকতে হবে। তুই আমার কাফা কাফা করে দিলি? বিশ্বাস করো মা, পুরো বাড়িটা উল্টোপাল্টা করা, যে বাড়িতে এতগুলো লোক সেখানে একটা কাকপক্ষীও নেই, বিষয়টা আমার মাথায় একেবারে ধরছে না। না আবার ডাক্তার মানুর লোক নিয়ামত সাহেবকে ধরে নিয়ে গেল। ঠিকই বলছো মা, ওখানে খবর নিয়ে দেখি। এই চল। জগতালি নিয়ে যাই, চল চল। আমার খুকি, আমার মেয়ে, আমার মেয়ে, আমার খুকি কোথায়? চিৎকার করবেন না, ডাক্তার ওকে ঘুমোতে বলেছে। কিন্তু বাবা, আমার মেয়ে হাসপাতালে কেন? কি হয়েছিল? কে তাকে হাসপাতালে এনেছে? আপনার মেয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, আমরা তাকে রাস্তা থেকে তুলে এনেছি। আমাদের ওস্তাদ, উনি আপনার মেয়েকে রক্ত দিয়েছেন। তোমার ঋণ যে কি দিয়ে শোধ করবো বাবা? দত্তরে মিয়া, আপনার ঋণের খেতা পুরি, ওদিকে আমার দুনিয়া তুফান চলতেছে, আপনি আছেন ঋণ নিয়া, আপনার ভাই আপনি বুঝালন। ভাই চল। কিরে তোরা এখানে কেন? যেদিকে বৃষ্টি সেদিকেই ছাতা। আগে ছিলাম নিয়ামতের লোক, তাই নিয়ামতের বাড়িতেই ছিলাম, এখন আমার ডাক্তার সাহেবের লোক, তাই এখানেই থাকবো। কিন্তু নিয়ামত কোথায়? কার খবর কে রাখে আমরা জানি না। জানিস না, কিন্তু তোদের তো জানতেই হবে, মালিকের নিষেধ আছে। বল নিয়ামত কোথায়? বলবো না। নিয়ামতকে আমি খুঁজে বের করবই। ঢাকা শহর।
ব্যাপারে আমি যা চাই তাই হয়। তাই নাকি? খুব প্রমাণ হয়ে যায়। তবে দলে বলে নয়, টুয়েল তুমি এবং আমি। ওকে, আমি মরে গেল আমার সাহায্যে কেউ হাত বাড়াবি না, ঠিক আছে? জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, সর্বনাশ ডাক্তার মানু, ওই কুত্তা তো তোর ছেলেকে মেরে ফেলবে। তুই কি করে বুঝলি? ডাক্তার মানু আর নিয়ামতি হলো সেদিনে এল মোহাম্মদ আর টি মোহাম্মদ, এরাই রুস্তমের মা বাবার খুনি। প্রমাণ? সব প্রমাণ আমার কাছে আছে। আগে তোর ছেলেকে বাঁচা। আমি কি করে বাঁচাবো? ওকে বাঁচানোর একমাত্র উপায় কামালের মায়ের বাসাকে চেনে। আমি চিনি। তাহলে চলো, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে। আসুন। রুক্তিয়াপা, দরজা খুলুন। রুক্তি তো বাসায় নেই। বুয়া, তুমি? হ্যাঁ ছোট বেগম সাহেবা, আমি। কিন্তু এতদিন পর? সেটা পরে হবে, আগে আমার ছেলেকে বাঁচাও। কি হয়েছে আপনার ছেলের? তোমার ছেলে কামাল আমার ছেলে রুস্তমকে তুলে নিয়ে গেছে। রুস্তম আপনার ছেলে? হ্যাঁ, তোমার মালিক জাহিদের সন্তান। রুস্তম যদি আমার মালিকের সন্তান হয়ে থাকে, কামাল আমার মালিকের প্রথম সন্তান, মাসুম। সর্বনাশ, এক ভাই আরেক ভাইকে জমের হাতে তুলে দিতে গেছে। জম? কে সে জম? ডাক্তার মানু। ডাক্তার মানু? হ্যাঁ, ডাক্তার মানুই কামাল এবং রুস্তমের বাবার খুনি। কি আপনি কি বলছেন? হ্যাঁ, এটাই সত্য। তাড়াতাড়ি কামালের কাছে চলুন, নইলে সর্বনাশ হয়ে যাবে। রুস্তমকে ওই শয়তানরা মেরে ফেলবে। চলুন। আসুন। কামাল! এতগুলো বছর ধরে তোদের আমি খুঁজছি, বল কোথায় তোর বাবা? বলছি বাবা, বলছি। ডাক্তার মানু আর নিয়মতি সেদিন এল মোহাম্মদ আর ডি মোহাম্মদ। হ্যাঁ,
ওরা তো একজন অন্যজনের শত্রু। না না, শত্রু তো এখন হয়েছে, তখন ওরা তো ছিল একজন আরেকজনের ব্যবসায়িক পার্টনার। পার্টনার? বিশ্বাস না হয় ওদের সামনাসামনি আমাকে করাও। বাবা তাড়াতাড়ি যা, রুস্তমকে বাঁচা। রুস্তম তোর বাবা মায়ের হত্যাকারীকে খোঁজার জন্য নিয়ামতের হয়ে কাজ করত। আমার বাবা আমার হত্যাকারীকে খুঁজবে কেন? কারণ রুস্তম তোমার বাবার অরুচ্চাত সন্তান। দেখো তো আমাকে আমাকে চিনতে পারো কি না? আমি রুস্তমের মা। যাও বাবা, তোমার ভাইকে বাঁচাও। রুস্তম আমার ভাই, তুমি তাড়াতাড়ি যাও, আমি প্রমাণ নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। আমাকে তোরা মাফ করে দিস, আমি যেখানে যাচ্ছি সেখানে বৃদ্ধ অবধারিত। আমি চাই না তোরা আমার সাথে ওই মৃত্যুর ফাঁদে পা রাখিস। আমি ডাক্তার মানু, আমার ইশারা সারা ঢাকা শহর অনুসরণ করে, আর তুই এটা পাতিশিয়ার ব্যবস্থা আমি করছি। হারামির বাচ্চা, আমি তোকে ওয়েট ওয়েট বাচ্চা, তোকে খোঁজার জন্যই আমি মাসুম থেকে কামাল, কামাল থেকে টর্নেডো কামাল হয়েছি। তোর আসল রূপাত আমার কাছে উন্মোচন হয়ে গেছে। কিন্তু তুই রুস্তমকে বাঁচাতে কেন আসবি সেটাই তো বুঝতে পারলাম না। আমি সেই ওয়ার্ড কমিশনার জাহিদের সন্তান ভাইয়া, তাই বড় ভাই বেঁচে থাকতে, ছোট ভাই মরতে পারে না। ভাই? রুস্তম তোর ভাই? হ্যাঁ ভাই, মিস্টার এল মোহাম্মদ ওরফে মানু। মন্ডল তুই বেঁচে আছিস? তোরা আমাকে মারতে চাইলেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। না 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 না, কিরে নেমত, ও বাঁচলো কি করে? সত্যি তো, ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে তোদের পাপের প্রমাণ দেখানোর জন্য। তোকে কাবা কাবা কর। হ্যাঁ হ্যাঁ, প্রমাণ? কি প্রমাণ আছে তোর কাছে? আছে, দেখাচ্ছি। সফি করিম এদিকে আয়। তোরা? হ্যাঁ, আজ আমরা আমাদের পাপের মাশুল দিতে এসেছি, তাই তোদের দ্বারা কামালের বাবা মার খুনের সমস্ত প্রমাণ নিয়ে আজ হাজির হয়েছি। পার্টনার, শালির সাহরা সব কাফাকাফি হয়ে গেছে। আর এক কদম সামনে বাড়লি, ওদের মায়ের একেবারে খাই ফেলবো। ভাইয়া, আমাদেরকে মারি মারুক, ওদেরকে শেষ করে ফেলো। কামাল, রুস্তম, ওরা সমাজে ক্যান্সার, ওদেরকে ধ্বংস করে ফেলো। সামনে তো বেশি কথা নয়, মারি ফেলো তো ছুঁড়েটা ফেলে দে। ওদের জানে মারার আগে
আমি একটু আমার মনের খায়েশ পূরণ করতে চাই। আসে আসে ওই শালি শাল, আমার শালে মাইরে কাপা কাপা করে দিতেছে। আমি ওরে মন ভয়রে পেটাবো। পাটনা এবার কাপা কাপা করে দাও। আবার মরতে এসেছিস কেন? তোরা ফিরে যা। না আমরা ফিরে যাব না। ফারুক তোরা ফিরে যা। না আমরা ফিরে যাব না। পাটনা, ওরা যখন সবাই কাপা কাপা হতে চায় তো করে দাও। হ্যাঁ, মানুষের মনে দুঃখ রাখা পাপ। আমরা ডাক্তারের আদেশ অনুযায়ী তোমাকে গড়েছে, কিন্তু ওরা তো আমাদের বাবা মার খুনি। আমরা আপনাদের কাছে আশা করব আমাদের বাবা মার খুনিদের ধ্বংস করার জন্য আমাদের সাহায্য করবে। নেমুখে নেমুখারামি করার অভ্যেস আমাদের নেই, কাজে আমাদের চোখকে ওদের কাছে যেতে পারবে না। আমাদের বাবা মার খুনিদের শেষ করার জন্য পৃথিবীর যে কোনো পরিস্থিতি তলিয়ে মুসড়িয়ে আমরা সামনে যেতে প্রস্তুত। আপনারা আমাদের সামনে দাঁড়িয়ে থাকলে আমি ভুলে যেতে বাধ্য হব। দেব আপনারা আমার ওস্তাদ। কি বললে? সরি ওস্তাদ। Oh, my God.
समस्त प्रमाण आछे आईने का रिश करब माले सजा मौकुब जुन्न বৈশাখী হাতে সে প্রদীপ কি করে জ্বলবে যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ সুখের কথা সে কি বলবে সে প্রদীপ নিভে গেছে বৈশাখী হাতে সে প্রদীপ কি করে জ্বলবে যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ সুখের কথা সে কি বলবে সেজেছে কার মন বিরহে শুধু কেঁদেছে খুশির আলোয় রাত সেজেছে কার মন বিরহে শুধু কেঁদেছে কথা রাখো না রাখো কাছে ডাকো না ডাকো এ জীবন একা কি চলবে সুখের সময়গুলো ছিল অল্প ভুলে যায় কেউ কেউ সেই গল্প মনে করো না করো হাতে ধরো না ধরো
একদিন ঠিকই মন বলবে। যে প্রদীপ নিভে গেছে বৈশাখী হাওয়াতে, সে প্রদীপ কি করে জ্বলবে? যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ, সুখেরই কথা সে কি বলবে? যে প্রদীপ নিভে গেছে বৈশাখী হাওয়াতে, সে প্রদীপ কি করে চলবে? যে মানুষ পেল শুধু দুঃখই দুঃখ, সুখেরই কথা সে কি বলবে?